নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বন্দনাচল ট্রিপসে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ময়না। আপনারা সবাই জানেন ময়না মাছ চাষের জন্য বিখ্যাত। সেই মাছ কিভাবে ঝিলগুলিতে চাষ করা হয় বা ঝিলগুলি দেখতে কেমন হয়, কিভাবে খাদ দেওয়া হয়, সেইগুলি সম্পর্কে অনেকেই জানেন না। তাই আজকে আমার এই ভিডিও দেখুন। ময়নাতে বড় বড় ঝিল, আর এই বোটের সাহায্যে মাছগুলিকে খাদ দেওয়া হয়, আবার এই বোটের সাহায্যেই মাছ ধরা হয়, আর কিভাবে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মাছগুলিকে, সেগুলি আজকে আমি সবই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এইভাবে বোটের সাহায্যে, কারণ এক একটা এলাকা অনেকটা বড়, ওই জন্য এই বোটের সাহায্যে জাল ফেলে ফেলে কিন্তু মাছ ধরা হয়। দেখুন, আমি দেখাচ্ছি কিভাবে বোটের সাহায্যে জাল ফেলা হচ্ছে এবং মাছ ধরা হচ্ছে। ঝিলে অনেকক্ষণ ঘুরেছি, ঘুরে ঘুরে একটু টায়ার্ড হয়ে গেছি, তাই ডাব খেতে বসে গেছি। আর দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে নতুন পুকুরের মন্দির। দেখুন, ঝিলের একদম শেষ প্রান্তে কত বড় এরিয়াটা ঝিলটা, দেখুন অনেক বড় এরিয়া ঝিলটা। সুন্দর দেখতে লাগছে চারিদিকে জল আর জল, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন চারিদিকেই ঝিল, ময়না মানেই শুধু ঝিল আর ঝিল, যেদিকে তাকাবেন সেদিকেই ঝিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।